চুলের জন্য সারা পৃথিবীতেই, বিশেষ করে আমি চীনের বেইজিনে দেখেছি, মেয়েরা মিষ্টি কুমড়াকে প্রায় 10 থেকে 15 ধরনের তরকারি তৈরি করে। একটা মিষ্টি কুমড়া তারা একদম পাকা মিষ্টি কুমড়া ওরা কচকচ করে চিবিয়ে চিবিয়ে খায়। এটা মানে অনেকটাই তারা ফলের মতো আলুর মতো খেয়ে থাকে। আবার মিষ্টি কুমড়া একটু সিদ্ধ করে খায়, আবার মিষ্টি কুমড়াকে একটু ভেজে খায়, মিষ্টি কুমড়োকে ভর্তা করে খায়, মিষ্টি কুমড়ার তরকারি হিসাবে খায়। আমরা মিষ্টি কুমড়ার যে চামড়াটা ফেলে দেই এটা তারা তরকারি হিসাবে খুব ভালো বাসেন, এবং ভিটামিন এ বি এবং ই এর সম্রাট বলে তারা মিষ্টি কুমড়া খেয়ে থাকেন। মিষ্টি কুমড়ার অনেক গুণ আছে। অনেকেই বলে যে টমাটোর চেয়েও মিষ্টি কুমড়ায় বেশি লাইকোপেন থাকে। লাইকোপেন মানে অ্যান্টি ক্যান্সার, ক্যান্সার প্রতিরোধ করার জন্য যে লালচে লালচে রঙটা দেখা যায় লাইকোপেন, এটা টমেটোতে পার্সেন্টেজ হিসাবে মিষ্টি কুমড়ার চেয়ে বেশি থাকে। কিন্তু মিষ্টি কুমড়ার আর টমেটোর ভিতরে পার্থক্যটাই যে টমেটো যে কোনো পরিস্থিতি আমরা যদি তরকারি হিসাবে কেটে সালাদ তৈরি করি, তাহলে পরে ওটা কাটার সাথে সাথে প্রথমেই থাকে চামড়ার নিচে থাকে বলে ওটা নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার জন্য আমরা আমাদের স্টমাকে আর যেতে পারে না। যদি আমরা টমেটোকে ভেজে নিয়ে তারপরে টমেটোটা কাটি বা তারপরে ভর্তা করি বা তরকারিতে দিই, তখন আমরা লাইকোপেনটা পেয়ে থাকি। আর মিষ্টি কুমড়ার লাইকোপেনটা আমরা কাটলেও যায় না, এটা ভাঙলেও যায় না। এটার সাথে মিষ্টি কুমড়ার বিষ সারা পৃথিবীতে জিঙ্ক হিসাবে কাজ করে, এ ক্লাস অর্গানিক ন্যাচারাল জিঙ্ক। জিঙ্ক যেরকম ক্ষয় প্রতিরোধ করে, মানুষের স্কিন যে ভাঁজ পড়ে যাচ্ছে, চাম মুখের যে বার্ধক্য আসতেছে, এটা প্রতিরোধ করার জন্য জীবনের প্রথম থেকেই মিষ্টি কুমড়ের বিচি মিষ্টি কুমড়া, চাল কুমড়ের বিচি চাল কুমড়া, চাল কুমড়ের চামড়া এবং ভিতরের অংশগুলো, মিষ্টি কুমড়ের চামড়া এবং ভিতরের অংশগুলো, লাউয়ের চামড়া এবং ভিতরের অংশগুলো, সম্পূর্ণ এই তরকারিগুলিকেই আমাদের খাওয়া উচিত। খেলে আমরা সব ধরনের ভিটামিন এবং সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের এই তরকারি থেকেই আমরা পেয়ে যাব। আর অনেক বেশি জাল দিয়ে, অনেক বেশি রসায় কষে, অনেক বেশি ভাজি ভুনা করে আমাদের এইসব এই ধরনের খাবার খেলে আমরা ভিটামিনের আশাটা করতে পারি না। আমরা যে কোনো খাবার খাওয়ার আগেই চিন্তা করবো যে এটার ভিতর থেকে যেন আমি ভিটামিন পাই, মিনারেল পাই, খাদ্য প্রাণটা পাই, স্নাস্পদ পদার্থটা পাই, আমরা শক্তির উৎসটা জোগাড় করতে পারি, সব ধরনের মিনারেলগুলিও যেন পাই, এরকম চিন্তা করেই যদি আমরা প্রথম দিকে যেমন চাইনিজরা যে কোনো খাবার খাওয়ার চিন্তা করে আমি কী ভিটামিন পাবো, জাপানিরা এই ধরনের চিন্তা করে, আমরা এরকম চিন্তা করেই খাই। আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক মানের খাবার, ব্রিটিশ গবেষকদের চিহ্নিত করা খাবার, এবং আমাদের ডক্টরিন অফ সিগনেচারের ডস থেরাপির যে খাবারগুলো, এগুলো আমরা খাওয়ার অভ্যাস করব। এতে আমাদের চুল পড়া বন্ধ হবে এবং আমাদের চেহারার যে লাবণ্যতা এটা নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ।